ধুধু বালুচরে সবুজের সমারোহ। টাঙ্গাইল জেলার মধ্যে যমুনা ও ধলেশ্বরী নদীর বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে এখন বাদামের ক্ষেত। বর্ষায় পানিতে তলিয়ে যায় যমুনার নিচু চরাঞ্চল, তবে কিছু সময়ের জন্য জেগে ওঠা এসব চরে বাদাম চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। বিঘা প্রতি খরচ পড়ছে মাত্র 1,000 টাকা। সরকারি সহযোগিতা পেলে আরো লাভবান হতে পারবেন বলে মনে করছেন কৃষকরা। যমুনা নদীতে আমাদের জমি জমা ভাঙা গেছে, এগুলা সর উঠলি আমরা বাদামের আবাদ করি, বিক্রি হলো 2,000 টাকা মন প্রতি মন, লাভ আসে মনে করি আপনার বিঘা প্রতি 1,000 টাকা। সরে বাদাম আবাদ করি, কোনো সরকারের থেকে কিছু উন্নয়ন থেকে কোনো কিছু সাহায্য আসে না। এবার জেলার চরাঞ্চলের 2,018 হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে, যা থেকে এ মৌসুমে 3,030 মেট্রিক টন বাদাম ফলনের আশা কৃষি বিভাগের। সম্প্রসারণ কার্য করার ক্ষেত্রে আমরা মোটামুটি সবাইকে সাপোর্ট করি এবং ভবিষ্যতে যাতে চরা লাগে আরও ভালোভাবে সাপোর্ট পায় সেই সাপোর্টটা আমরা দিব। যমুনা ও ধলেশ্বরের নিচু এ চরাঞ্চলে বাদাম চাষে সরকারিভাবে বীজ ও সার সরবরাহের দাবি জানিয়েছেন চরাঞ্চলের প্রান্তিক কৃষকেরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।